এরকম আমরা যাবো স্টেশন, চলো চলে যাচ্ছি। আবার মনে হচ্ছে কলকাতা ফিরে যাচ্ছি নাকি আমরা আবার। ঘুম থেকে আমরা উঠে গেছি, কারণ আমরা একটা জায়গায় যাব, তো সেটার ভিডিও আলাদাভাবে অন্য আরেকদিন আসবে। তো আজকে পুরোটা আমি দেখাবো না, কিন্তু কোথায় যাচ্ছি সবটাই বলবো। তো চলো, তার আগে আমাকে চা করতে হবে, কিছুটা গুছিয়ে নিতে হবে, তারপর তো চলো দিনটা শুরু করা যাক। চলো, এখন পাক্কা বাজে 5টা। সত্যি জানি না কেন আজকে রাতে ঘুম হলো না, সারা রাত মানে জেগে যেভাবে কাটায়, লোচন বলে না যে চোখ খুলেই ছিলাম সারা রাত্রি, সেটাই আজকে আমার সাথে হয়েছে, জানি না সত্যি কেন। আর আজকে পরপর পরপর অনেকগুলো কাজ রয়েছে, আর আজকে দিনটা এরকম হলো। দেখা যাক, যখন ঘুম পাবে আমি ঘুমিয়ে পড়বো, তখন না ঘুমালে না শরীরটা পুরোটাই ছেড়ে দেবে, আর আজকে সারাদিনের কাজগুলো আমি একটাও করতে পারবো না। দেখা যাক, যদি আমি এসে বেশি কাজ নেই আমার, তো চলো আগে যাওয়া যাক, দেখি কেমন। আমরা লোকমুখে শুনেছি যে ওটা ব্যাঙ্গালোরের মাছের আড়ত টাইপের, তো দেখা যাক ওই আশাতেই যাচ্ছি আমরা, বিশেষত কিছু মাছের জন্যে। মাছ ভালোবাসি এটা তো ঠিক কথাই, তবে বেশি ইচ্ছে আমার একটু ব্লগিং করব। আসলে আমি নিজে যেহেতু মাছ ভালোবাসি, ব্যাঙ্গালোর আসার আগে আমি নিজে বহু জায়গায় খুঁজেছি, মানে ইউটিউব বলো, ম্যাপ বলো, গুগল ম্যাপ, সারা জায়গায় খুঁজেছিলাম কোথায় মাছ পাবো ব্যাঙ্গালোরে। তো ওই জন্যে যাতে আমার মতো মাছ প্রেমীদের সুবিধা হয়, সেই সুবিধার্থেই আমাদের যাওয়া। তো চলো দেখা যাক আগে কতটা কি করতে পারে, চলো বেরোই আগে, দেরি হয়ে যাবে। তো চলো, একদম রেডি হয়ে গেছি, বেরোবেও এখন। আর দেখতেই পাচ্ছ জ্যাকেট পরা, হ্যাঁ ও একটা জ্যাকেট পরা, কারণ এখানকার ওয়েদার খুব বাজে, মানে বাজে বলতে ওয়েদারটা খুব ভালো, কিন্তু এইরকম ঠান্ডা হাওয়াতে, ঠান্ডার মধ্যে যদি স্কুটিতে যাই তাহলে জ্যাকেট ছাড়া মানে ঠান্ডা লাগবে একদম নির্ধারিত। আর এরকম লোকজন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যে আমার অপোজিটের ফ্ল্যাটটা আমি দেখতে পাচ্ছি, মহিলা মানে রীতিমতো জামা কাপড় কাচা হয়ে গেল, এখন ধুয়ে মেলছে, তো মানে সিরিয়াসলি। আর একজন এখনও ম্যাপ দেখে যাচ্ছে, বলেছিল তাও 4:45 উঠবে, 4:30 উঠেছে বলে তাও হতে পেরেছে রেডিটা দিকে, বহুত টাইম লাগায়ও। আমরা পৌঁছে গেছি ঠিক কথাই, কিন্তু একদম ঝিরি ঝিরি, মানে গায়ে না লাগা বৃষ্টি একটা শুরু হয়ে গেছে অলরেডি, তো জানি না কতটা কি দেখাতে পারবো। আসলে উড়ো যে ভাসা ভাসা মেঘগুলো অল টাইম থাকে এখানে, সেই মেঘের এই বৃষ্টিটা সকালবেলা, প্রত্যেক দিন সকালেই এটা হয়ে থাকে, তো সেটাই হচ্ছে। তো চলো দেখা যাক, চলে তো এসেছি। এখনো মাছের মার্কেটে দেখতেই পাচ্ছ আলো ফুটে গেল, তো জানি না কতটা আমার গলা শোনা যাচ্ছে আর কি। এই দাদা ইউটিউবে ভিডিও বলে বলছে, আমার ফটো একটু নাও না, যাই হোক না কেন। তো চলো, ভালো সত্যি কম দাম, মানে ব্যাঙ্গালোরেও যে এরকম দামে পাওয়া যায় এটা আমাদের আন্দাজই ছিল না। আমার চুলের অবস্থা দেখো, ভালো বৃষ্টি হয়েছে, তার উপর তো আরতে জল থাকে, রাস্তা খুবই বাজে। তো চলো বাড়ি গিয়ে বাকি কথা হবে। তো এই যে এখানে ম্যাডাম কেকটা বসিয়ে দিয়ে আমরা এখানে মাছ ফাছ কাটছিলাম। হ্যাঁ, কেক কেন সেটা পরে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ করছি, কারণ আমার মনে হয়েছিল আমি নিজে হাতে কিছু বানাবো, কারণ গিফট তো বুঝতেই পারছো, তাও টিউশনের পর বলেই দিই, আর ক্রমশ প্রকাশ করে লাভ নেই। 14th August, মানে আজকে হচ্ছে 13 তারিখ, 14th August ওর বার্থডে, তো সেটা কালকে, আজকে দেখা যাক আজকের জন্য করছি, রাত্রি 12টার পর যদি কোনো সেলিব্রেশন করতে পারি, আমি চেষ্টা করছি কেকটা শেষ করার, কারণ পঞ্চটা বানিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা করতে হবে, তারপর ক্রিম, তারপর নজল দিয়ে একটু ডিজাইন করার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি করতে পারি।
তো অলরেডি আমি ওকে তিনটে টি শার্ট দিয়ে দিয়েছি কিনে, ওগুলো কেনা জিনিস টি শার্ট, কিন্তু নিজের মনে হয়েছিল আমি যখন কেক বানাতে পারি আমি গ্যাসে একটা ট্রাই করব। তো আমি ভালোই ফুলেছে, অন্তত এইটুকু দেখলাম, একদম এইটুকুনি হয়েছিল বাটিটার ব্যাটার, তো ফুলে অতটা হয়েছে, দেখা যাক কতটা ফ্লপি হয় আর কি। আর এখানে মাছ আনা হয়েছিল, এত গাঙ্গরোলা আনা হয়েছিল 600 গ্রাম, সেই গাঙ্গরোলাটা ও কাটতে বাঁচতে বাঁচতে আমি কেকের ব্যাটারটা তৈরি করে বসিয়ে দিয়েছি। তো এখন মানে এসে ঘুমাতে পারলে ভালো হতো, কাহিল অবস্থা পুরো, আমি এখন কাজ টাজ করে গিয়ে কেকটা নামিয়ে দিয়ে একটু ঘুমাবো, আর পাচ্ছি না আজকে, তারপর রান্না বান্না যা হবে দেখা যাবে, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে, এখন যদি আমি একটু না ঘুমিয়ে নিই তো আর টানতেই পারবো না, তো ওই জন্য আগে ঘুমিয়ে নেবো। আর এইদিকে কাজগুলো, মাছ আনা হয়েছে হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছ ফিলে করে আনা হয়েছে কাটা চচ্চড়ির জন্য, ভেটকি মাছের কাটাগুলোকেও তুলে এনেছি, 1 কেজি 350 যেহেতু ওজন হয়েছে বেশ বড়, তো ওই জন্য বুঝতেই পারছো। আর বাগদা চিংড়ি এনেছি, আর কি আনলাম ভুলেও যাই, রুই মাছ, রুই মাছ আনা হয়েছে একটা 1.5 কেজির, 1.5 কেজির, আরো কিছু আনা হয়েছে, গাঙ্গরোলা, ভেটকি, আর পমফ্রেট, রাইট, পমফ্রেট আনা হয়েছে, 4টে মাছে 750 পার করে গেছে ওজন, বুঝতেই পারছো তাহলে কতটা বড়। যাই হোক আমরা একটু গুছিয়ে নিই, আর পাচ্ছি না কথা বলতে, পরে আসবো আবার। এই যে এখানে কিন্তু ভালোই ফুলেছে, জানি না এবার কি হবে, যদিও বা ক্যামেরায় সেরকম আসছে না, বাট ফুলেছে ভালোই। এই যে ম্যাডাম এখন ডেকোরেশন করছে, কি কি সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ওই গাঙ্গরোলা মাছটা একটু ভাজা বসিয়েছি, যা সেদ্ধ করতে ভুলে গেছে, তো করবো। আর তোমাদেরকে বলছিলাম না ঘরে একটু একটু করে জিনিস হচ্ছে, দেখো এই সোফা কাম বেডটা আমরা নিয়েছি একদমই মানে সব থেকে কম দামে যেটা হয় আর কি, ওই রডের মানে লোহার সোফা কাম বেডগুলো নেওয়া যেত, কিন্তু আমরা চাইনি সেরকম, কারণ মনে হলো জাস্ট একটু কাঁচটা মিটে যাবে এইরকম একটা নিলেই হয়, তো ওই জন্য এটা নিয়েছি আমরা, এটা সোফা কাম বেড। আর কেন এটা নেওয়া হচ্ছে সবটাই আস্তে আস্তে বুঝতে পারবে, আর এই বাঁকুড়িটা বোধ হয় তোমরা দেখেওছো অনেকবার ব্লগে, এটাও নেওয়া হয়েছে, তো চলো দেখি আমার মাছ ভাজাটা মনে হয় হয়ে গেছে, ভাতটা এবার বেড়ে ফেলি, ও স্নানে চলে গেছে, আমরা বেরোবো, আমরা যাবো স্টেশন, চলো চলে যাচ্ছি, আবার মনে হচ্ছে কলকাতা ফিরে যাচ্ছি নাকি আমরা, আবার স্টেশন যেতে হবে এখন। চলো রেডি তো হয়ে গেছি, বেরোচ্ছি, এখন বাজে 3:15, 15 পুরো পাক্কা, বা হ্যাঁ 3:15 বাজে, তো চলো বেরোনো যাক, বাড়াতে দিলাম কি মনে হচ্ছে তোমাদের, কলকাতায় যাচ্ছি আমরা নাকি, হ্যাঁ চলো গাড়ি চলে এসছে। গাড়িতে তো আমরা উঠে গেছি, এখানে তো মনে হচ্ছে একদম সত্যি তাই, ও খেয়ে বোধ হয় দমটুকুও ফেলতে পারিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হচ্ছে, যেহেতু ওর খেতে একটু লেট হয় তাই জন্য একটু টাইম লাগে, তো খেতে একটু লেট হয় তাই জন্য টাইম লাগে, যাই হোক যেহেতু টাইম লাগে ওর খেতে একটু দেরি হয়ে গেছে, ওর খেতে যাই হোক না কেন। তো তোমাদের আরও একটা ইনফরমেশন দিই, হয়তো অনেকে জানো, যারা জানো না তাদের জন্য আমি বলে রাখি, হাওড়া ইয়াশমানপুর বা ইয়াশমানপুর হাওড়া যে ট্রেনগুলো ছিল, এখন ব্যাঙ্গালোরের নতুন স্টপেজ দিয়েছে ইন্দিরানগরে, SMVT বলে একটা স্টপেজ, তো এখন থেকে হাওড়া টু SMVT হবে, ওটা ইয়াশমানপুর হবে না, আবার SMVT থেকেই হাওড়া হবে, ইয়াশমানপুর হবে না, তো চলো দেখা যাক SMVT স্টেশনটা কিরকম।
বুঝতেই পারছো যে আমরা কেন স্টেশনে এসেছিলাম। এই দেখো একজন পেয়ে গেছে। তো হ্যাঁ, সত্যি খুব আনন্দের দিন। তো চলো এই আনন্দের দিনটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদের সাথে সেই কথা হয়েছিল বাবাদেরকে আনতে গিয়ে স্টেশনে, তারপর আর কথা হয়নি, কারণ এদিকেও অনেকগুলো কাজ ছিল, তাই জন্য চলে এসেছি আমরা। শুতে সোফাটাকে আমরা খুলে নিয়েছি এরকম ভাবে। আর দাঁড়া, উঠেই দেখাই। সোফাটাকে এরকম ভাবে খুলে নিয়েছি আর পাপা এখানে আমার সিনসিনারি দেখছে উকি মেরে মেরে, আর মামনি ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা শুয়ে পড়ব। এখন বাজে 11:16, কিন্তু আমরা ঘুমাবো না, 12:00 সময় আমরা কেক কাটবো, তারপর ঘুমাবো। তো সেইটা যাবে কালকের ফ্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।